বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি খুবই বিশেষ এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে, এবং আপনি যদি পুরনো দিনের ইতিহাস শুনতে বা জানতে ভালোবাসেন তাহলে আজকের আমাদের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ এবং স্মরণীয় হতে চলেছে। আর এর কারণ হলো, আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব প্রায় 40 বছর আগে আমাদের দেশ ভারত ঠিক কেমন ছিল, আমাদের দেশ তখন বেশি সমৃদ্ধ ছিল নাকি এখন আমাদের দেশ বেশি সমৃদ্ধ, তখন মূল্যস্ফীতি ঠিক কত ছিল, সে সময় মানুষ কীভাবে জীবনযাপন করত। আমরা আজকের এই ভিডিওতে এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি। তো আসুন এখন আমাদের এই সোনালী যাত্রার দিকে এগিয়ে যাই। বন্ধুরা, 40 বছর আগে আমাদের দেশ ভারত ততটা উন্নত ছিল না, কিন্তু এর মানে এই নয় যে তখনকার মানুষ সুখী জীবনযাপন করত না। আসলে তখনকার সময়গুলো অনেক আলাদা ছিল। তখনকার মানুষ ছোটোখাটো সুখের আশ্রয় নিয়ে জীবন কাটাত, মানুষের মনে তেমন লোভ হিংসা এগুলি ছিল না। বন্ধুরা, তখনকার মানুষ সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করতেন, আর এর অন্যতম বড় কারণ হলো অমিতাভ বচ্চন। সেই সময় সবচেয়ে প্রিয় তারকা ছিলেন অমিতাভ বচ্চন। মানুষ তার সিনেমা দেখার জন্য আকুল হয়ে উঠত, আর এর কারণ হলো অমিতাভ বচ্চন তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মানুষের মনে নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছিলেন। শোলে, দিওয়ানা, জাঞ্জির, ডন, নামাখালাল এছাড়াও অনেক জনপ্রিয় ছবি সেই সময় তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। বন্ধুরা, তখন ভারতের জনসংখ্যা আজকের মতো ছিল না, তখন ভারতে খুব কম লোক বসবাস করত, তাই সেই সময় মূল্যস্ফীতিও ছিল খুবই কম। সেই সময় মূল্যস্ফীতি কতটা কম ছিল তা এই তথ্য দিয়েই ধারণা করা যায় যে আজকের সময় যেখানে 10 গ্রাম সোনার দাম 50 থেকে 60 হাজার টাকায় পৌঁছে গেছে, সেখানে সে সময় 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 1350 টাকার আশেপাশে। আমি জানি এ কথা শোনার পর আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন, কিন্তু বন্ধুরা এটাই সত্য। সে সময় ট্যাক্সি ও অটোরিকশার সংখ্যাও ছিল খুবই কম, তাই সে সময় পেট্রোলের দামও ছিল কম, অটোরিকশার ভাড়াও ছিল অনেক কম। প্রকৃতপক্ষে সেই সময় বেশিরভাগ লোকেরা পায়ে হেঁটে যাতায়াত করতে পছন্দ করতেন, এবং যদি তাদের অল্প দূরত্বের মধ্যে কোথাও যেতে হতো তাহলে তারা সাইকেল ব্যবহার করতেন। তবে আজকাল কাছাকাছি কোথাও যেতে হলে আমরা স্কুটার বা মোটরসাইকেলের ব্যবহার করে থাকি, সে কারণে আজকের মূল্যস্ফীতিও অনেক বেশি। বন্ধুরা, তখনকার মানুষ রেডিও শুনতে ভালোবাসতেন, থেমে থেমে রেডিওতে খবর শোনা তখনকার ফ্যাশন হিসেবে বিবেচিত হতো, কিন্তু 1980 সালের অনেক আগে রেডিও ভারতে চলে এসেছিল। 1923 সালের জুন মাসে রেডিও ক্লাব অফ বোম্বের মাধ্যমে ভারতে রেডিও চালু হয়, কিন্তু অর্থের অভাবে তার যাত্রা বেশি দিন চলতে পারেনি। এরপর ভারত সরকার রেডিও পরিচালনার দায়িত্ব নেয়। রেডিও ব্যবসা সরকারের হাতে আসার সাথে সাথে সরকার রেডিওটির নাম পরিবর্তন করে এবং 1936 সালের জুন মাসে দি ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামকে পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও করা হয়, কিন্তু পরে এর নাম আবার পরিবর্তন করে আকাশবাণী করা হয়। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে রেডিও তখনকার মানুষের খুব পছন্দ ছিল, মানুষ রেডিওতে খবর শুনতে পছন্দ করত। এক দৃষ্টিকোণ থেকে দেখলে সে সময় রেডিও সাধারণ মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল, কিন্তু এর সাথে সাথে রেডিওর গুরুত্ব আরও বাড়তে থাকে। আপনি জেনে অবাক হবেন যে স্বাধীনতা সংগ্রামের সময় রেডিওর ব্যাপক ব্যবহার হয়েছিল। সেই সময় গান্ধীজি রেডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তার চিন্তা চেতনা পৌঁছে দিতেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসুও রেডিওর মাধ্যমে ঘোষণা করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বন্ধুরা, সেই সময় কারো হাতে মোবাইল ফোন ছিল না, মানুষ দূরের আত্মীয়দের সাথে দেখা করতে এবং তাদের সাথে কথা বলতে আকুল হয়ে উঠতেন, কিন্তু আজ যখন সবার হাতে মোবাইল ফোন তখন অন্যের সাথে কথা বলার সময় নেই। মোবাইল ফোন আসার পর আমরা পরিবারের সদস্যদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আজকাল কোনো আত্মীয় স্বজন মানুষের বাড়িতে এলে এই মোবাইল ফোনের কারণে আমরা তাদের সঙ্গে কথা বলতেও পারি না, অনেক সময় তাদের যথাযথ সম্মানও করতে পারি না। বন্ধুরা, সে সময় আমরা শীত মৌসুমে শীত এবং গ্রীষ্মকালে গ্রীষ্ম উপভোগ করতাম, কিন্তু আজ আমরা শীতের মৌসুমে ঠান্ডা অনুভব করি বা না করি, গ্রীষ্মের ঋতুতে আমরা অবশ্যই প্রচুর তাপ অনুভব করি। আসলে তখন আমাদের পরিবেশে তেমন দূষণ ছিল না, তাই সে সময় সবাই গ্রীষ্মকালে গ্রীষ্ম এবং শীতকালে শীত উপভোগ করত। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে মোটরসাইকেল, মোটর গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের পরিবেশে দূষণও অনেক বেড়ে গেছে, আর তাই আমাদের প্রকৃতিতেও অনেক পরিবর্তন এসেছে।
গ্রীষ্মের মৌসুমে বিদ্যুৎ চলে গেলে আশেপাশের সব মানুষ ঘর থেকে বের হয়ে তাদের পরিবারের সকল বিষয় অন্যদের কাছে প্রকাশ করতেন, কারণ তখন মানুষ একে অপরের প্রতি অতটা হিংসা করত না। বন্ধুরা, তখন ঘরবাড়ি মাটি দিয়ে তৈরি করা হতো, আর বর্ষাকালে যখন প্রবল বৃষ্টি হয় তখন এই মাটির ঘরগুলো থেকে মাটির গন্ধ বের হতে থাকে, আর এই সুগন্ধে সবার হৃদয় ফুলে উঠত। কিন্তু আজকের যুগে এমন মাটির ঘরে কেউ থাকতে বা বসতেও পছন্দ করে না। আজ আমরা সবাই নিজেদের জন্য শুধুমাত্র বিলাসবহুল বাড়ি খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু এই বিলাসবহুল বাড়িতে সেই শান্তি নেই যা এই মাটির বাড়িতে পাবেন। বন্ধুরা, সেই সময়ে সাইকেলের মালিক ব্যক্তিদের অন্যরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখত। সে সময় ভারতে এমন অনেক জায়গা ছিল যেখানে কারো সাইকেল ছিল না। গ্রামের একজন মানুষ সাইকেল কিনলে গ্রামের বাকি মানুষ তার বাড়িতে ভিড় করত শুধু সেই সাইকেলটিকে দেখার জন্য। সেই সময় একটা সাইকেলও মানুষের কাছে অনেক বেশি মূল্য ছিল। বন্ধুরা, জেনে অবাক হবেন যে বিয়ের সময় যদি কোনো মেয়ের বাড়ি থেকে বরকে একটি সাইকেল দেয়া হতো, তবে বরের পরিবার সেই মেয়েটিকে তার বাড়িতে রানীর মতো করে রাখতেন। সেই সময় সবার হাতে মোবাইল ফোন ছিল না, কিন্তু সে সময় ছিল পোস্টম্যানের যুগ। মানুষরা তাদের দরজায় চোখ রেখে থাকতেন, কখন একজন ডাকপিয়ন এসে তাদের আত্মীয়দের পাঠানো চিঠি নিয়ে আসবেন। সে সময় আত্মীয়দের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি, আর হয়তো এই কারণেই সেই সময় সব সম্পর্কের মধ্যে মাধুর্য ছিল। কিন্তু আজ সব সম্পর্কের মধ্যেই কেবল তিক্ততা দেখা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিশ্চয়ই ধারণা পেয়েছেন যে 40 বছর আগের ভারতের তুলনায় আজকের ভারত কতটা আলাদা। কিন্তু তারপরেও আপনি যদি 1980 সালের যুগের হয়ে থাকেন, তবে আপনি অবশ্যই এই ভিডিওটি পছন্দ করবেন, কারণ কোথাও না কোথাও এই ভিডিওটি আপনার পুরনো স্মৃতিকে তাজা করে দিয়েছে। আপনি কি 80 বা 90 দশকের যুগকে দেখেছেন? কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।